जाके चार निवाले खाके सो जाओ। ভারতীয় তেলুগু সিনেমার অভিনেতা হলেও তার জনপ্রিয়তা গোটা ভারত সহ বাংলাদেশেও। তিনি অভিনেতা ঘণ্টা নবীন বাবু, তবে সবাই তাকে নানি নামেই বেশি চেনেন। অভিনেতা নানির আসন্ন সিনেমা দশরা। তেলুগু ভাষার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। শ্রীকান্ত ওজলা পরিচালিত এই সিনেমা 30 মার্চ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হলেও মুক্তির আগেই সিনেমাটি 50 কোটি রুপির বেশি আয় করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সিনেমাটির অগ্রিম বুকিং বাবদ 50 কোটি রুপি, যা বাংলাদেশি টাকা দ্বারা 65 কোটি 32 লাখ টাকার বেশি অর্জন করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গায় 1300টি পর্দায় মুক্তি পেয়েছে দশরা। বসুন্ধরাটি শো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। এ সিনেমায় একদম ভিন্নভাবে উপস্থিত হয়েছেন নানি। প্রথম দেখায় তাকে দেখে চেনার উপায় নেই, ঠিক এমন রূপেই পর্দায় ধরা দিয়েছেন এই তেলুগু সুপারস্টার। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে নানি বলেন, একজন অভিনেতা হিসেবে সিনেমাটিতে আমি কঠোর পরিশ্রম করেছি, যা প্রতিটি সিনেমায় করে থাকি। আমি প্রত্যেকটি কাজ করার সময় দর্শকদের জায়গায় নিজেকে রেখে তারপর কাজ করি। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা দশরাতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি কীর্তি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশন ম্যাথিউ, সাই কুমার, পূর্ণা প্রমুখ। বড় বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছেন শুদ্ধকর চেরুকুড়ি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।